নমস্কার বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর তোমাদের ছোট্ট গোপাল সোনাও খুব ভালো আছে। আজকে সকালবেলা গোপালকে আমি কী দেবো দেখো, এখানে ময়দা আমি ছেলে নিলাম। আজকে গোপালকে দেব পরোটা আর সুজির হালুয়া। তো আমার কাছে তেমন তো বাসন নেই ঠাকুরের আলাদা করে তেমন বেশি কিছু, তাই এই কড়াইতেই আমি মেখে নিলাম। আর এখানে আমার মা দেখো পরোটাটা বেলছে, তো পরোটা আর সুজি হালুয়া আজকে সকালবেলায় গোপালকে দেব। তো তোমরা দেখতে থাকো। আর এই দিকে দেখো আমাদের ছোট্ট গোপাল সোনা কি সুন্দর ঘুমাচ্ছে, তো চলো ওকে ঘুম থেকে তুলে দিই। আর ওকে ঘুম থেকে তোলার আগে পরোটা আর সুজিটা করতে বসিয়ে দিয়েছি, কারণ দেখো ওকে যদি ঘুম থেকে তুলে তারপরে করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এবং ওকে বসে থাকতে হবে। তাই জন্য আমি ওই দিকে মাকে কিছুটা করে আসতে বলেছি এবং এখানে আমি চলে এসেছি ওকে ঘুম থেকে তুলতে। যতক্ষণ ওকে আমি ঘুম থেকে তুলে নেব ততক্ষণ পরোটা আর সুজি হালুয়া তৈরি হয়ে যাবে। তো চলো আজকের গোপাল সোনাকে সুন্দর করে পরোটা আর সুজি হালুয়া ভোগ নিবেদন করি। আর এইদিকে দেখো মা পরোটা তৈরি করার পর এইরকম একটা সুন্দর ক্যাসেরলের মধ্যে রেখে দিয়েছিল যাতে পরোটাটা গরম থাকে খানিকক্ষণ। আর আমি চারটে আজকে দিয়েছি বানিয়ে, ওর জন্য ওর মতন করেই দিই যতটা ওর প্রয়োজন। তো ওর জন্য আমি চারটে পরোটা আর এক বাটি সুজি হালুয়া দিচ্ছি সকালবেলায়। আর এই ছোট্ট ক্যাসেরলটা আমার খুব ভালো লাগে জানো তো, পুরো ওর মতন, ও যেমন ছোট্ট বাচ্চা ক্যাসেরলটা ঠিক ওরকম ছোট্ট বাচ্চা। তো ওর জন্য ওর মতন ওর ক্যাসেরল বেশ ভালো। তো আমি ওখানে ওর সমস্ত খাবারগুলো রাখি যেগুলো একদম গরম থাকা দরকার। আর দেখো আমি এখানে বাটির মধ্যে সুজির হালুয়াটা তুলে নিলাম, এবার দেবো এক গ্লাস জল। তো আজকে সকালবেলা দিলাম সুজির হালুয়া, পরোটা আর এক গ্লাস জল গোপালের জন্য। আর সব শেষে দেবো সব কটার ওপর একটা করে তুলসী পাতা, কারণ তুলসী পাত্র ছাড়া গোপাল আমাদের ভোগ গ্রহণ করবে না, তো অবশ্যই তুলসী পাতা লাগবেই। আর এখানে আমাদের গোপাল সোনা খেতে বসে পড়েছে সকালবেলায়। দেখো কি সুন্দর চুপটি করে বসে রয়েছে, আর ওর মুখখানা তোমরা একবার দেখো, যখন ও সত্যি খুশি হয় না ওর মুখটা দেখলেই বোঝা যাবে একটুখানি হাসি হাসি ভাব রয়েছে। তো তোমাদের দেখাচ্ছি দেখো। তো আমি তার আগে আরতিটা করে নিই, কারণ আমি যাই কিছু দিই না কেন চেষ্টা করি গোপাল সোনাকে ভোগ নিবেদন করার পর আরতিটা করে দেওয়ার। তো দেখো তোমরা কি সুন্দর করে বসে আছে। তো এই দেখো আমার গোপাল সোনার মিষ্টি মুখখানা কি সুন্দর করেছে, দেখো হাসছে মনে হচ্ছে। তো চলো ও নিজের ভোগটা গ্রহণ করুক, ততক্ষণ আমরা বাকি কাজগুলো করে নিই। তো আমি ফিরে আসছি খানিকক্ষণ পর। আর অনেকক্ষণ ধরে না গেটের বাইরে একজন উঁকি মারছে, তো দেখো সেটা কে, একটা ছোট্ট বন্ধু। এই দেখো একটা ছোট্ট কুকুরের বাচ্চা, কিন্তু এ মানুষ দেখলেই ভয় পায় জানো তো। কয়েকদিন ধরে এখন আমি বিস্কুট দিচ্ছি কিন্তু বিস্কুটটা খেয়েই পালিয়ে যায় এবং কাছে গেলেও বেশিক্ষণ থাকে না, ভয় পায়। দেখো আমি সরে এসেছি, তারপরে কিন্তু বিস্কুট খাচ্ছে। আর ওর পায়ে আমি আঘাতের চিহ্ন দেখেছি, হয়তো কোনো কারণে ও আঘাত পেয়েছে তাই জন্য ভয় পাচ্ছে। তো চলো ও ওর মতন বিস্কুটটা খেয়ে নিক। আর তোমাদের এই দিকে একটা জিনিস দেখাই, এইটা কী গাছ তোমরা অবশ্যই বলো, মানে এর নামটা কী। দেখো গাছটার পাতাগুলো বিশাল বড় বড় এবং এরকম দেখতে, আর এইটার ডালটাও বেশ লম্বা লম্বা হয়। তো এইগুলো কয়েকটা কাটা হচ্ছে কি কারণে বলছি, এই ডালগুলো কেটে টুকরো টুকরো করে কেটে সেইগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলা এটা খেলে খুব উপকারী পেটের জন্য। তো এটার নামটা খুবই অদ্ভুত, আমি তোমাদের পরের ব্লগে এই নামটা বলবো। ততক্ষণ তোমরা দেখে বলো কমেন্ট সেকশনে আমাকে জানিও যে এই গাছটার নাম কী বা তোমরা কতজনে চেনো। আর এইটা যখন জলে ভেজাই না একটু আঠা মতন হয়ে যায় জানো তো। আর এই দিকে তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর এইটা একটু গোলাপি মতন দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে দেখো। আর এই দিকে আর একটা রয়েছে হলদে যাওয়া গাছ, তোমাদের আমি চেষ্টা করব অন্য আরেক দিন পুরো বাগানটা ঘুরিয়ে দেখানোর। তো আর এই দিকে দেখাচ্ছি দেখো আমাদের শান্তিলান, মানে আমাদের ম্যাও কী করছে, পাখিগুলোকে আমি বিস্কুট খেতে দিয়েছি, তো ওদেরকে দেখে ও মুখ ভেঙে যাচ্ছে দেখো বসে বসে। ও একটুও পছন্দ করছে না যে ওরা বিস্কুটগুলো খাচ্ছে ওর সামনে। তো ওর কীর্তি দেখো, আর এ এত বুদ্ধিমান না, মানে বিড়াল কুকুর
এরা ভাবি যে আমরা আমরা ভাবি যে এতে কোনো বুদ্ধি নেই, কিন্তু দেখো এরা প্রচুর বুদ্ধিমান। আর আমাকে দেখতে পেয়েই দেখো কী করছে, দেখো, যাতে আমি ওর কাছে যাই এবং ওর সাথে আমি খেলা করি। আর এই বিড়ালটা মাঝে মাঝে এমন কাণ্ড করে না, খুব হাস্যকর এবং খুব মজার, মানে দেখলেই মজা লাগবে। কিন্তু সবসময় তো আমি রেকর্ডিং করতে পারি না, হাতের সামনে ফোন থাকে না, কিন্তু দেখো কীরকম ঘাটটাকে সোজা করে দিচ্ছে যাতে আমি ওর গলায় সুড়সুড়ি দিই। দেখো কী মজার না, আমার তো বেশ ভালো লাগে এর সাথে খেলতে, আর এও খুব ভালোবাসে আমার সাথে খেলতে। তো এরকম একটা লাঠি বা ডান্ডা রেখে দিয়েছি, ওর সাথে আমি এইভাবে খেলা করি। দেখো 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 একবার তোমরা সবাই দেখো। আর এইদিকে বলছিলাম না যে গাছটার কথা, তো দেখো এই ডালগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছে এবং একটু ছাল যেগুলো থাকে সেগুলো একটুখানি ছাড়িয়ে তারপরে এগুলো টুকরো করে কেটে দিতে হয়। তো এইগুলো টুকরো করে কাটার পর একটা পাত্রে জল নিয়ে এগুলো ভিজিয়ে রাখতে হয় এবং সকালবেলা খালি পেটে খেলে এগুলো খুব উপকার হয়। তো তোমরা অবশ্যই এটার নামটা বলো যে এটা কী, আমি পরের ব্লগে তোমাদের দেখাবো। আর আজকে দুপুরবেলা দেখো গোপাল সোনাকে কী দিয়েছি, আমি যেদিন যেমনটা পারি সেভাবে দিই, কারণ গোপাল সোনাকে আমি প্রত্যেক দিন ভালো মন্দ কিছু দিতে পারি না, সেই রকম সামর্থ্য আমার এখনও নেই যে প্রত্যেক দিন ওকে ভালো কিছু দিতে পারি। তবে যেমনটা পারি সেরকমভাবেই দিই। তো আজকের দেখো একটু ফেনে ভাত আর একটু আলু সিদ্ধ দিচ্ছি আর কিছু মিষ্টি ফল দেবো। তো আজকের দুপুরবেলা ওকে এটাই দিচ্ছি, আর তার মাঝখানে ওকে স্নান করানোর আগে আমি এটা করে রাখছি যাতে ওকে স্নানটা করিয়ে ওকে খেতে বসিয়ে দিই, কারণ ভাতটা প্রচুর গরম থাকে, ও অতটা গরম খেতে পারবে না। তো তার মাঝখানে একটু ঠান্ডা হয়ে যাবে আর তারপর ওকে খেতে দিয়ে দেবো। তো দেখো আমার গোপাল সোনা খেতে বসে পড়েছে কী সুন্দর মুখখানা করে, আর এই মুখখানা দেখলেই আমার দিনটা পুরো ভালো হয়ে যায়। দেখো ওর সুন্দর মুখখানা কী সুন্দর আলো করে রেখেছে চারিদিকে। তো দেখো আজকের গোপাল সোনাকে এটাই দিলাম। তো চলো ও এখন খেয়ে নিক ওর মতন, দেখা করছি একটু পরে তোমাদের সাথে। তো দেখো ওর মুখখানা তোমাদের আরেকবার দেখাই কাছ থেকে, দেখো তো। আর এখন বন্ধুরা দুপুরের সমস্ত কাজ সেরে নিয়ে গোপালের সমস্ত বাসনগুলো আমি ধুতে বসে পড়েছি, আর এইগুলো তুলে নিয়ে তারপর আমি খেতে বসবো। তো আজকের ভিডিওটা এটাই ছিল, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে, আর আমি এরকম গোপাল বিষয়ক আরও অনেক ভিডিও বানিয়ে থাকি, তোমরা চাইলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। Oh,